يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قيل: يا رسول الله ما هن؟ قال: الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكلوا الربا، أكلوا مال اليتيم. الحديث. সম্মানিত আজকের জুমার উপস্থিতি, সমস্ত প্রশংসা এক আল্লাহ তাআলার জন্য, এবং শেষ নবী, আখির নবী, খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ও তাআলার অসংখ্য শান্তি দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগের আমার যে আলোচনা ছিল সেটা ছিল মানুষের কিছু বদ স্বভাব নিয়ে, কিছু খারাপ গুণ স্বভাব মানুষের, যেগুলো মানুষের আমলকে ধ্বংস করে। আর আজকে যে আলোচনাটা হবে সেটা হবে সাতটি ধ্বংসাত্মক বিষয় বা জিনিস, যে সাতটি কর্ম যদি মানুষের মধ্যে থাকে
আল্লাহ রসুলের কথা অনুযায়ী তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আমল থাকলেও সে আমলে কাজে আসবে না। তো আমার যে বিষয়বস্তু সেটা হাদিসকে কেন্দ্র করেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব সময়ের দিকে লক্ষ্য রেখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে কি বললেন সেটা একটু লক্ষ্য করি। যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিস সংখ্যা হচ্ছে 2766 সহিহ বুখারীর। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি আমলের কথা বলা হয়েছে, যে আমলগুলি ধ্বংসাত্মক আমল। এই আমলগুলি যার মধ্যে থাকবে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আমি আগেও একটি উদাহরণ দিয়েছিলাম, ভালো ফল খেতে গেলে, ভালো ফসল পেতে গেলে যেগুলো খারাপ সেগুলোকে আগে দূর করতে হবে, তবে ভালো ফল পাওয়া যাবে। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন সেটা একটু দেখি। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। ইজতানিব বলা হয় বেঁচে থাকা, কোনো জিনিস থেকে দূরে থাকার অর্থকে এটা বলা হয় ইজতানিব। তো আল্লাহ রাসূল বললেন এমন সাতটি কর্ম কাজ যেগুলো তোমার আমলকে ধ্বংস করে দেবে, অতএব এই সাতটি কর্ম থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। এবার আল্লাহ রাসূলের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিলা ইয়া রাসূল আল্লাহ ওমা হুন্না, কে জিজ্ঞাসা করেছে সেটা হাদিসে উল্লেখ নেই, মজহুল ব্যবহার শিকা ব্যবহার করা হয়েছে। কোনো একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ওই সাতটি আমল কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম্বার গুনতে শুরু করলেন। এক নম্বরে বললেন কি, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা। কোন মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহ যে কর্মগুলি করেছে সেই কর্মে আল্লাহর পার্টনার বানিয়ে দেওয়া, অথচ আল্লাহ তিনি নিজেই সেইগুলো করেছেন, আল্লাহর কোনো পার্টনার নেই, অংশীদার নেই, কিন্তু সে পার্টনার বানিয়ে দিচ্ছে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ মানুষকে রিজিক দান করেন, আল্লাহ পরকালে জান্নাত জান্নাত বা জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে বিচার করবেন। আল্লাহ আল্লাহ যাকে পারমিশন দেবেন সেই সুপারিশ করতে পারবে। তো অনেকগুলি জিনিস যেগুলো আল্লাহর সঙ্গেই জড়িত, যেগুলো মানুষের সঙ্গে জড়ানো যাবে না, করলে সেটা শিরক হবে, অংশী স্থাপন করা হবে। আল্লাহ বলেছেন এই জিনিসটা আমি পছন্দ করি না, যেটা আমার জন্য, যেটা শুধুমাত্র খাস আমার জন্য, সেটা আমার জন্যই খাস করতে হবে, মানুষের সঙ্গে সম্পৃক্ত করা যাবে না, যেই করবে তার স্থান হয়ে যাবে জাহান্নাম, কারণ তার আমল গ্রহণযোগ্য হবে না। মানে আগেই বলেছে সাতটি কর্ম যা ধ্বংস করবে তোমার আমলকে, তার মধ্যে এক নম্বর হচ্ছে কি, এই শিরক। তাহলে শিরক হচ্ছে এমন একটি গুনাহ যা মানুষ যতই ভালো আমল করুক সে আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? একটি হাদিস সহিহুল মুসলিমের প্রথম খণ্ড, আরবি সহিহুল মুসলিমের প্রথম খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি লিয়েসা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে আযাম শব্দ ব্যবহার করা হয়েছে, মানে সবচেয়ে বড় গুনাহ কোনটি, সবচেয়ে মারাত্মক গুনাহ কোনটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সঙ্গে পার্টনার তৈরি করে দিবে, অংশী স্থাপন করে দিবে, শিরিক করবে, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, অথচ তুমি আল্লাহর সঙ্গে পার্টনার বানিয়ে দিচ্ছ না, যে আল্লাহ সৃষ্টির সঙ্গে সঙ্গে অন্য কেউ তোমার সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। এই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর সাহায্য কেউ করেছে,
এইরকম ধারণা চিন্তাধারা যার মধ্যে আছে সে শিরক করছে। তো এখানে আল্লাহ বলতে আছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ আমার ইবাদত করবে, আমার গুলামি আমার দাসত্ব করবে, আমার সঙ্গে কেন অংশী স্থাপন করবে? আমার ইবাদতে হোক, আসমা সিফাতে হোক, বা যে কোনো ইলাহিয়াতে হোক, কেন আমার অংশী স্থাপন করবে? সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটা দিকে একটু এগিয়ে যাব। সূরা নূর 24 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াত, এখানে আরও দুইটি আয়াত আমি পরবর্তী সময়ে যাব ব্যাখ্যা করব, এই আয়াতটা আগে বলে নিই। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা, যারা ব্যভিচার পুরুষ হয় ওরা ব্যভিচারী নারীকেই বিবাহ করে, এবং তার সঙ্গে সঙ্গে মুশরিকা শব্দ ব্যবহার করলে মুশরিক নারীকে। তাহলে ব্যভিচার পুরুষ ব্যভিচারিণীকে এবং মুশরিকা মহিলাকে বিবাহ করে। তার পরে বাক্য আল্লাহ বলছেন, যারা ব্যভিচারিণী হয় ওরাও অনুরূপভাবে ব্যভিচারী পুরুষকে খোঁজে এবং মুশরিকা পুরুষকে খোঁজে। এখানে দেখুন, সূরা নূরের প্রথম থেকে জেনার কথা উল্লেখ করা হচ্ছে। এখানে জেনা, তুহমাত এই সমস্ত আলোচনা করতে করতে এখানে শিরকের কথা ঢুকে গেল। তো যে জেনা করছে, জানি আর জানিয়া, এর মধ্যে মুশরিক এবং মুশরিকা শব্দটা আসলো কেন? কেন আসলো? দেখুন, একজন পুরুষ একটি মহিলাকে বিবাহ করছে দেনমোহর দিয়ে, সে নিজের তার স্ত্রী হয়ে গেল, মানে তার সমস্ত জিনিসের উপরে স্বামীর অধিকার হয়ে গেল, মানে সমস্ত কিছু সে, তারা একে অপরের পরিপূরক হয়ে গেল, সমস্ত কিছু ও অর্জন করবে, ও অর্জন করবে, একে অপরের পোশাক। কিন্তু সেই নারী যদি অপর পুরুষের বিছানায় গিয়ে রাত্রি যাপন করে, তাহলে আপনার কেমন লাগবে? আপনার ইগোতে লাগবে কি না? আপনি কি এটা মেনে নেবেন? তো আপনার স্ত্রী পরের বিছানায় শুলে পরে আপনার পছন্দ হয় না, তারপর দিন হয় মারতে যাবেন অথবা ডিভোর্স দেবেন, যে কোনো একটা করবেন, এটা করবেন। কিন্তু একটু ভাবুন তো, আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এটা হচ্ছে ব্যাখ্যা, এখানে মুশরিকা শব্দ কেন নিলেন? আর জুলুম হচ্ছে এটা, যার জায়গা যেখানে সেখানেই ব্যবস্থা তার রাখতে হবে, টুপি রাখার জায়গা মাথায়, কেউ যদি পায়ে রাখে মোজা বানিয়ে, এটা হচ্ছে জুলুম, বা মোজাকে যদি কেউ মাথায় রাখে এটা জুলুম হবে। যার যেটা স্থান তাকে সেই জায়গাতেই রাখতে হবে, উল্টো করলে সেটা হবে জুলুম। তো ইবাদত আল্লাহর জন্য, কারণ মানুষকে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু উল্টো করলেই সেটা হবে জুলম, অত্যাচার। তো এই জন্যই স্ত্রী স্বামীর জন্য অপরের বিছানায় গেলেই সেটা হচ্ছে শিরকের অপোজিট, বুঝতে পেরেছেন? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি এবং জানিয়ার সঙ্গে মুশরিক এবং মুশরিকা শব্দটি ব্যবহার করলেন। এবার এই হাদিসটি বলার পরে এবার আমি শিরকের যদি কথা বলছি, একটু এগিয়ে যাই অন্যদিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর অধ্যায়ে 48 নম্বর আয়াত এবং 116 দুইটি আয়াতের মধ্যে ব্যাখ্যা করছেন। প্রথম বাক্যটি একই আছে, শেষের বাক্যটি একটু আলাদা। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, পার্টনার নির্ধারণ করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু শিরিক ছাড়া যদি ছোট সাগিরা গুনাহ, ছোট ছোট কোনো গুনাহ করে, গুনাহ করে দিল, কাউকে গালি দিল বা কিছু করলো, সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আল্লাহর ইচ্ছায় মাফ করবেন এমন বলেননি, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, না চাইলে আল্লাহ শাস্তি দিতে পারেন। তারপরে শেষ বাক্যে তিনি বলছেন 48 নম্বর আয়াতে যে ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করলো সে বিশাল কিছু বড় ধরনের অপবাদ আল্লাহর উপর চাপিয়ে দিল। এবং 116 নম্বর আয়াতের শেষে বাক্যে আল্লাহ বলছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে সুদূর গুমরাহির মধ্যে ডুবে গিয়েছে, মানে সে আলোর পথ কোনোদিন দেখতে পাবে না। তো আল্লাহ বলে দিলেন যে শিরিক করবে তাকে আল্লাহ মাফ করবে না, আর যাকে আল্লাহ মাফ করবে না তার জায়গা কোথায় হবে?
সেটাও আল্লাহ বলছেন সূরা মায়েদা 5 নম্বর অধ্যায় আয়াত নম্বর হচ্ছে 72। আল্লাহ বলছেন কি, ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহু নার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এর সাদা সিধা বাংলা অনুবাদ হচ্ছে তার উপরে জান্নাতকে অবশ্যই হারাম করা হয়েছে। অনুবাদটা আপনি দেখতে পারেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখানে দেখুন শিরিকের কথা বলতে বলতে শেষ জায়গায় বলছে জালেম, তার মানে যারা শিরিক করে বলা হচ্ছে জালেম। আমি আগে বলেছি ইবাদত আল্লাহর জন্য, কিন্তু যদি পীরের জন্য হয়ে যায়, যদি কবরের জন্য হয়ে যায়, তারার জন্য হয়ে যায়, সূর্যের জন্য হয়ে যায়, আগুনের জন্য হয়ে যায়, গরু বাছুরের জন্য হয়ে যায়, গোবরের জন্য হয়ে যায়, গরুর পেশাবের জন্য হয়ে যায়, তখন কিন্তু জুলুম হয়ে গেল। আর সেদিন কেউ সাহায্যকারী তার থাকবে না। তো এই শিরিক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, যেহেতু এই শিরিক এমন একটি ভয়াবহ জিনিস যা আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে 1 নম্বর আল্লাহ রাসূল বললেন। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন কি, ওয়াসিহর, সিনে জের আছে। ভালো করে বুঝবেন, আমরা অনেক সময় মাগরে এই যে রমাজান মাসে সেহেরি শব্দটা ব্যবহার করি কিনা, আসলে সেহেরি না, এটা সাহারি, সিনের উপরে যাবার হবে। সেহির মানে হচ্ছে জাদু, আর সাহার মানে হচ্ছে ভোরের খাবারকে বোঝানো হয়। কিন্তু আমরা এটা জানি না, অনেকে শুধরে নিয়েছে, এখন বর্তমানে মানুষ বুঝতে পারছে শুধরে নিয়েছে, তো অনেকের মধ্যে এটা আছে। তো আল্লাহ রাসূল 2 নম্বর বলছেন সিহির, জাদু হচ্ছে কাবিরা গুনাহ। জাদু যে শেখে এবং যে শিক্ষা দেয়, শিখবে যে আর যে শিক্ষা দেবে, উভয়ে হচ্ছে কি জালেম। তারা যে ভালো আমলই করুক না কেন, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। জাদুর জামানা কাকে বলা হয় জানেন, কোন যুগটাকে বলা হয় জানেন, বা জাদুর যুগ কোন নবীর যুগকে বলা হয় কেউ জানেন, বলতে পারবেন? সুলাইমান নবীর যুগকে, মুসা না, সুলাইমান নবীর যুগকে বলা হয় জাদুর জামানা। সেই যুগে সবচেয়ে মুসাও ছিল, মুসার যুগে জাদুর প্রচলন প্রচণ্ড ছিল, কিন্তু সুলাইমান নবীর মতো নয়। সেই যুগে যে একটি আয়াত আল্লাহ তাবারক তাআলা উল্লেখ করেছে, আয়াতটি দিকে আগে বলি, সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 102 নম্বর আয়াত। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ামা কাফারা সুলাইমান। দেখুন এখানে কুফরু শব্দ ব্যবহার করছেন, শব্দের দিকে তখন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, আমি অনুবাদ করছি সরাসরি, অবিশ্বাস করেননি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, যারা শয়তান ছিল তারা কুফরি করেছিল, তারা অবিশ্বাস করেছিল। তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। হারুত মারুত দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ সেই জামানায় প্রেরণ করেছিল বাবেল শহরে, পরীক্ষা স্বরূপ তাদের কাছে জাদু শিখতে আসতো, তারা কিন্তু জাদু শিক্ষা দিত না, বলতো দেখো আমাদেরকে পৃথিবীর বুকে পরীক্ষা স্বরূপ প্রেরণা করা হয়েছে, ফিতনা স্বরূপ, ফিতনা স্বরূপ করা হয়েছে, ফালা তাকফুর, তোমরা এই জাদু শিক্ষা করে ফালা তাকফুর কুফরি করিও না। সরাসরি এটা কোরআনে আয়াত বলছি, ফালা তাকফুর কুফরি করিও না। তার মানে যারা জাদু শিক্ষা করে, যারা জাদু শিক্ষা দেয়, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে কুফরির মধ্যে নিমজ্জিত রয়েছে। এটা সরাসরি কোরআনে আয়াত, আপনি দেখতে পারেন। আমি এখানে বেশি ব্যাখ্যা করবো না জাদুর ব্যাপারে, যেহেতু আমাদের সমাজে যেগুলো বেশি বেশি চলছে সেদিকে আমি গুরুত্ব দেবো, যেহেতু জাদুর প্রচলনটা আমাদের মধ্যে কম, তার জন্য এটা বেশ বেশি ব্যাখ্যা করছি না। 3 নম্বর আল্লাহ তাবারক তাআলা বলছেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াকাতুল নাফস আল্লাতী হারামাল্লাহু আলাইহা, হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন নাফসকে অন্যায়ভাবে হত্যা করা, হক ছাড়া, ইল্লা বিল হক, যেখানে নাফসকে হত্যা করার ব্যাপার হয়েছে সেখানে ইল্লা বিল হক শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ ইসলামে কিছু কিছু জায়গায় মানুষকে, নাফসকে হত্যা করা জায়েজ করা হয়েছে, কোনো সময় ফরজও করা হয়েছে, অজেব করা হয়েছে, কিন্তু সব জায়গায় না। মানুষ, সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বিশাল মহাপাপ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কাবিরা গুনাহ। আমি একটি আয়াতের দিকে যাই, সূরা মায়দা 5 নম্বর অধ্যায় 32 নম্বর আয়াত। সেখানে আদম আলাইহিস সালামের 2টি সন্তান, প্রথম সন্তান হাবিল কাবিলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা পরে সংক্ষেপে বলছি, আপনি দেখতে পারেন সেখানে
ওই মায়েদার 32 নম্বর আয়াতের আগেগুলো দেখবেন, বুঝতে পারবেন। তো আমি 32 নম্বর আয়াতটির কথা উল্লেখ করব। করার পরে 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, মিন আদলি জালিক, ওই যে মারামারি হত্যা ঝামেলা হয়েছিল বা আদম আলাইহিস সালামের সন্তান দয়ের মধ্যে, এই কারণে, মিন আদলি জালিক, এই কারণে কাতাবনা আলা বানি ইসরাইল, আমি বানি ইসরাইলের মধ্যে এটা ফরজ করে দিয়েছিলাম, লিপিবদ্ধ করে দিয়েছিলাম এই আইন, আন্নাহু মান কাতালা নাফসান বিগায়রি নাফস আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি হত্যার বিনিময়ে হত্যা অথবা দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এই দুইটি কারণ ছাড়া কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে হোক নারী অথবা পুরুষ, ছোট অথবা বড়, কালো হোক বা ফর্সা হোক, যে কেউ হোক, যাকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাকার নামা কাতালা নাস জামিয়া, যেন সে সমগ্র মানব সমগ্র প্রাণী জগৎকে হত্যা করলো, যত নাস, এখানে শুধু মানুষ শব্দ ব্যবহার করেননি আল্লাহ তাবারক তাআলা, সমস্ত নাফসকে হত্যা করে দিল সে। তারপরে বলছে ওমান আহিয়াহা ফাকআন্নামা আহিয়ান নাস জামিয়া, যে ব্যক্তি একটি নাফসকে বাঁচিয়ে দিল, সেই ব্যক্তি যেন সমস্ত নাফসকে বাঁচিয়ে দিল। যারা আজ পৃথিবীতে স্লোগান দেয় ইসলাম মানে সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানে মারামারির ধর্ম, ইসলাম মানে অশান্তির ধর্ম, তারা গাড়ি দেখে না, গাড়ির ড্রাইভারকে দেখে, তারা কোনোদিন গাড়ি দেখে না, গাড়িটা ভালো না কি সেটা গাড়ির দিকে তাকিয়ে দেখে না, গাড়ির ড্রাইভারকে দেখে গাড়িকে দোষ দেয় যে গাড়িটা ভালো না, দেখছে না যে ড্রাইভার খারাপ। আজ আমাদেরকে দেখে ইসলামের উপর আঙুল উঠে গেছে, মারামারি করব আবদুল্লাহ আব্দুর রহমান, আর দোষ পড়বে ইসলামে, ইসলাম মারামারি করতে শিখিয়েছে। আজ দেখুন বিশ্বজুড়ে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কারণ কি, আমরা তো ইসলামই মানি না, ইসলামই মানি না, যার কারণে আমাদের মধ্যে এটা হচ্ছে। কিন্তু ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। কিছু মানুষ যারা ইন্ডিয়ান মিডিয়াতে যে খবরগুলো প্রচারিত হচ্ছে এগুলো দেখার পরে আমি দেখছি কিছু কিছু মুসলিমদের মধ্যে চিন্তাধারা এমনভাবে এসছে যে সত্যি মুসলিম যারা হয় এরা সন্ত্রাসী হয়, ইসলাম মানে সত্যি সন্ত্রাসী ধর্ম, মানে মিডিয়াগুলো এমনভাবে উপস্থাপন করছে খবরগুলোকে আপনি বিশ্বাস করতে পারবেন, আপনি মেনেই নেবেন সত্যি ইসলাম খারাপ ধর্ম, ভাববেন, আপনাকে বিচার করতে হবে এই খবরগুলো দেখার আগে। শুধু মিডিয়াই নয়, অনেক লেখক পত্রিকাতে লিখছে, বইয়ে লিখছে, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করছে, দেখুন কোরআনেই বলছে কাফেরদেরকে যেখানে পাবে হত্যা করো, তাই বলছে, কিন্তু প্রসঙ্গ ছাড়া কথা, এখানে পেশাব করবে না, পেশাব করলে 500 টাকা জরিমানা হবে, ব্যাখ্যাটা বাকিটা আপনারা সব জানেন, বলছি না তো, আগে পেছু না বুঝিয়ে একটু আয়াত তুলে দিল, সূরা তওবা 9 নম্বর অধ্যায় 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, দুইটি, 5 নম্বর আয়াতে বলা আছে চারটি হুরমতওয়ালা মাছ আছে, এই মাছ দুটি অতিবাহিত হলে কাফের মুশরিকদেরকে যেখানে পাও মারো, হ্যান ত্যান বলা হয়েছে, এই আয়াতগুলো তুলে ধরেছে, দেখো যেখানে পাবে সেখানে মারতে বলছে, তাহলে ইসলাম খারাপ ধর্ম? কিন্তু পরের আয়াতগুলো দেখে না, এমন কোনো ধর্ম পাবেন না, এমন কোনো রাজা বাদশাহ পাবেন না, যুদ্ধকালীন অবস্থায় কেউ যদি বন্দী হয় তার সঙ্গে এত ভালো ব্যবহার করবে, আল্লাহ কি বলছে দেখুন 6 নম্বর আয়াত, আপনি যদি না দেখেন একবার খুলে দেখবেন, সূরা তওবা 9 নম্বর অধ্যায় 6 নম্বর আয়াত একবার খুলে দেখবেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকাহু ফাজিরহু, আল্লাহ বলছেন যুদ্ধবন্দী অবস্থায় তারা যদি স্যালেন্ডার করে দেয়, আত্মসমর্পণ করে, তুমি তাদেরকে ছেড়ে দিও না, কি করবে, নিরাপদ জায়গায় নিয়ে যাও, যাতে তারা মানে খারাপ বোধ না করে, তাদের উপর যে আবার কোনো রকমের অত্যাচার হতে পারে এই ধরনের চিন্তাধারা যেন না থাকে, ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করো, উত্তম জায়গায় নিয়ে যাও, ইসলামের বাণী তাদেরকে শোনাও, আমরাই তো ভালো নয় কি করে হবে, যাই হোক সংক্ষেপে যাই, বেশি ব্যাখ্যা করলে উল্টো পাল্টা হয়ে যাবে, তিনটে বললাম, নাফসকে হত্যা করা যাবে না, এবার একটা কথা এখানে বলে দিই, আমরা ভাববো আমরা তো কেউ কাউকে হত্যা করি না, এখানে কেউ হত্যা করেছেন কি, আছে কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করেছেন, কেউ আছে হাত তুলতে পারবেন, পারবেন না, কিন্তু আমি জানি অনেক হত্যা করেছেন আপনারা, অনেক এনে হত্যাকারী আছে, কিন্তু আপনি হাত তুলবেন না, বলবেন আমি তো কোনোদিন কাউকে মার্ডার করিনি, মৌলভী সাহেব বলছে কি, কিন্তু আছে এখানে
এখানে আছে, বলেন তো আপনি কয়টা সন্তানকে হত্যা করেছেন? ওটা হত্যা নয়, 4 মাস পরে আপনার পেটের বাচ্চার মধ্যে রু ফুঁকে দেওয়া হয়, তারপরে যদি বাচ্চাটাকে হত্যা করে দেন, অনেক জায়গায় পড়ে থাকে বাচ্চা, আপনি হত্যাকারী নন, আপনি ইঞ্জেকশন দিয়েছেন, অনেক রকমের জিনিস ব্যবহার করে বাচ্চাগুলোকে রুখে দিচ্ছেন, আপনি হত্যাকারী নয়। ওয়ানাদ, আমি একটা আয়াত বলছি, সূরা বানী ইসরাইল 17 নম্বর অধ্যায় 31 নম্বর আয়াত, আল্লাহ কি বলছে দেখুন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, খাবার দিতে পারবে না, এই জন্য শহরের লোকের বাচ্চা এত কম কেন, একটা দুইটা, দুটার বেশি হয়ই না, ব্যতিক্রম আবার 3টা হয়ে যায়, ব্যাপারটা কি, গ্রামের লোকের দেখো 5-6টা হয়, অন্য কিছু ব্যাপার আছে নাকি? না, আল্লাহ বলেছে গ্রামের লোকের নিয়ম আলাদা, শহরের লোকের নিয়ম আলাদা, ব্যাপারটা কি, গ্রামের লোকের বাচ্চা বেশি হয়, শহরের লোকের কম হয়, ব্যাপারটা কি, তার মানে শহরের লোক বেশি হত্যাকারী হয় কি না? আপনারা নিজে নিজে ব্যাখ্যা করুন, এটা আমি ব্যাখ্যা করবো না। 4 নম্বরের দিকে যায়, সময় শেষ হয়ে যাচ্ছে। 4 নম্বরে বলছে ওয়াকুলু রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়ার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি, ব্যাখ্যা দিব না, কিন্তু একটা কথা আমি বলিনি এখানে, যেহেতু সেদিন বলিনি, আমি ভাবতাম শুধু মানুষই সুদ খায়, ব্যক্তিগতভাবে সুদ খায়, আব্দুল্লাহ আব্দুর রহমান সুদ খায়, 500 টাকা দিল, 500-600 টাকা নিল, আমি এটা জানতাম, কিন্তু এটা আমার জানা ছিল না খুব একটা, যে দেশেও সুদ খায়। ধরুন আমি ভারতের কথা বলছি, ধরুন আমাদের প্রধানমন্ত্রী বললো যে আমি মেট্রো রেল বা বুলেট ট্রেন চালু করব, প্রচুর টাকার দরকার, জাপানের কাছে বলছে 10 লক্ষ কোটি টাকা তুমি আমাকে ঋণ দাও। জাপান কি ভারতের ছেলে হয় না বাপ হয় যে ফ্রি ফ্রি দিয়ে দেবে, মাসে মাসে সুদ গোনে, অত সহজ নয়, আমি এটা জানতাম না, তো আগে ব্যাখ্যা করতাম। যে যাই হোক, দেশে দেশেও সুদ খায়, আমেরিকা সুদ খেয়ে 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 দেখুন ও বড় লোক হয়ে গেল, আর দেখুন মিশর দেখুন, পাকিস্তান দেখুন, গরিব হতেও সুদই শোধ করতে পারে, সেদিন আপনি খবর দেখছিলাম, এত সুদ মানে ওদের উপর চেপে আছে, ঋণ চেপে আছে পাকিস্তানের উপরে মিশরের উপরে, ওরা শোধ করতে গেলে মানে ওদের কিছু থাকবেই না, যার কারণে আমেরিকার গোলাম হয়ে বসে আছে, উপায় নাই তো, ঋণ নিতে নিতে এত বেশি ঋণ হয়ে গেছে যে আমেরিকার কথা শোনা ছাড়া উপায় নাই। আপনার কাছে আমি 10,000 টাকা নিয়েছি, আমি দিতে পারছি না, আপনি যা বলবেন আমাকে শুনতে হবে, কি করবো আমি ঋণ নিই, তো যা হোক আর বেশি বলছি না, এটা একটা কথা। 4 নম্বর বললাম কি, আকলু রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া থেকে বেঁচে থাকুন। 5 নম্বর হচ্ছে ওয়াকলুল মালেল, ওয়াকলু মালেল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা থেকে আপনি বিরত থাকুন। আমরা জানি বাপ মরে গেলে সন্তান ইয়াতিম হয়ে যায়, তাই তো, 18 বছর মানে প্রাপ্ত বয়স্ক ছেলে হলো না, তার আগে যদি বাপ মরে যায়, মা থাকলেও সেই ছেলে হচ্ছে ইয়াতিম, সে মেয়ে হচ্ছে ইয়াতিম, আমরা এটাই বুঝি, এটা তো একটা ব্যবসা ঠিক আছে, কিন্তু সরকারের কাছে জনসাধারণও কিন্তু একটা ইয়াতিম, যারা পদে আছে সেই পদের আন্ডারে যতগুলো মানুষ আছে ওই পদ অধিকারী হোক তাদের হচ্ছে কি অভিভাবক। তুমি যদি একটা বিল পাস করতে গিয়ে 50,000 টাকা খেয়ে নাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে বা ডাক্তার হয়ে এইটা করছো, তাহলে তুমিও কিন্তু ইয়াতিমের মাল ভক্ষণ করছো, সাবধান হয়ে যাও। আল্লাহ বলছেন কি, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন কি করছে পুড়ছে, এটা 5 নম্বর, আমি আর বেশি বলছি না, শুধু অর্থটা বলে দিই। 6 নম্বরে আল্লাহ বলছেন কি, ওয়াল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেরদেরকে পিঠ দেখে পালিয়ে যাওয়া, দেখছে যুদ্ধ চলছে, সৈন্যবল অনেক, ওদের প্রচুর সৈন্য, আর এই যা মারামারি হয়ে যাবে, আমরা তো সব মরে যাবো, পালিয়ে যাও। হয়েছিল বদরের যুদ্ধে অনেকজন পালিয়ে গিয়েছিল, ভাঙানোর চেষ্টা করেছিল, তো যারা পিঠ প্রদর্শন করে পালিয়ে আসবে ওদের জায়গা হচ্ছে ওয়াহুর জাহান্নাম বলা হয়েছে, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। 7 নম্বর কথা, 7 নম্বর যেটা ধ্বংসাত্মক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়াকাজফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, অন্যায়ভাবে কোন সদী সদবি পাক পবিত্র নারীর উপরে তুহমাত লাগানো। যদি আপনি জেনে শুনে একটা ভালো মেয়ের উপরে তুহমাত লাগিয়ে দেন যে ওই মেয়েটা জেনা করে বা ওই মেয়েটা খারাপ, আল্লাহ বলছেন কি, আমি শুধু আয়াতটা ব্যাখ্যা করার কিছু করবো না, না অনুবাদ করবো শুধু, সূরা নূর 24 নম্বর অধ্যায় 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ভালো নারীর উপরে তুহমাত লাগাবে সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত এবং তার জন্য আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। এবং আরেকটি আয়াত সূরা নূরের
পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, যে ব্যক্তি ভালো নারীর উপরে জেনার তুহমাত লাগালো, সাক্ষী চারটে আনতে পারলো না, তাকে আশিটি বেতের আঘাত দিতে হবে। বেঁচে গেল তো ভালো, মরে গেল তো মরে গেল। বেঁচে যাওয়ার পরে সে যদি তোবা করে আল্লাহ তাকে মাফ করবে, তোবা করার আগে যদি মৃত্যুবরণ করে তার জায়গা হচ্ছে জাহান্নাম। তো শেষ কথা, আল্লাহ তাবারক তাআলা, আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে এই সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচার তৌফিক দান করো। হে আল্লাহ, আজ পৃথিবীর বুকে সমগ্র মুসলিম জাতি আজ লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ, সব জায়গায় আর মুসলিম আজ পীড়িত আল্লাহ, তুমি এই মুসলিমদেরকে তুমি তোমার রক্ষা করো, তুমি তুমি আল্লাহ তুমি তোমার নিজের যে সাহায্য সে সাহায্যের মাধ্যমে মুসলিমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। আজ পৃথিবীর বুকে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে, মুসলিমরা মারা হচ্ছে, বিভিন্ন দেশে আর সন্ত্রাসের সঙ্গে মুসলিমদেরকে জড়িত করা হচ্ছে, মুসলিমদেরকে অন্যায়ভাবে মসজিদে মারা হচ্ছে আল্লাহ। তুমি যারা যাদেরকে আল্লাহ এরা কাফেররা অন্যায়ভাবে হত্যা করছে আল্লাহ, তুমি তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ। তাদের মধ্যে যদি কোনো গুনাহ থাকে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ। পৃথিবীর বুকে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যারা সংগ্রাম করছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ, তুমি তাদেরকে ঈমানের মধ্যে রাখো আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো। তারা যদি ছোটোখাটো গুনাহের মধ্যে লিপ্ত হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ। পৃথিবীর সমগ্র মুমিন আমি আমরা সকলে যারাই আছি আল্লাহ, যদি আমরা অল্প ইমানের লোক হই আল্লাহ তুমি পূর্ণাঙ্গ ইমান তুমি আমাদেরকে দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়ালা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد